দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই জানাবো শিরোনাম। প্রথমে জানাবো আওয়ামী লীগ সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। জানিয়ে দেব বিএনপি যে সহিংসতা করে না তা আবারও প্রমাণ করেছি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গাইবান্ধায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত 2। এবারে থাকছে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, যা জানালো বিএনপি। এবারে থাকছে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জানিয়ে দেব পতনের আশঙ্কায় সরকার জুলুম নির্যাতন বাড়িয়ে দিয়েছে বলেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ওয়াগনারের বিরুদ্ধে দেশে বিদেশে কঠোর অভিযান শুরু করেছে রাশিয়া। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারের জন্য 10 নম্বর বিপদ সংকেত চলছে রিজভি। আওয়ামী লীগ সরকারের জন্য 10 নম্বর বিপদ সংকেত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, এবার আর যেন তেন নির্বাচন করতে পারবে না সরকার। চারদিক থেকে সরকারের উপর অন্ধকার ধেয়ে আসছে। শেখ হাসিনার হুঙ্কারে আর কাজ হবে না, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় আশ্রয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে চুরে তছনছ করে গোটা জাতিকে বন্দিশালায় আটকে রাখার এক দমবন্ধ করা দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক বিশ্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্দী করে রাখা হয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা প্রতিহিংসামূলক তা আজ বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়েছে। রিজভি আরও বলেন, দেশে গণতন্ত্রের সংকট আড়াল করতে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা লিপ্ত তথাকথিত আওয়ামী বুদ্ধিজীবী কলামিস্ট সহ উচ্ছিষ্টজীবীরা। তারা বাঙালি জাতি বাঙালি সংস্কৃতির কথা বলে অবৈধ সরকারকে বৈধতা দিতে মরিয়া প্রয়াসে লিপ্ত। আওয়ামী লীগ সরকার পাকিস্তানি শোষকদের কায়দায় দেশের মানুষকে কৃতদাসের পর্যায়ে নামিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। অথচ আওয়ামী বুদ্ধিজীবীরা বাঙালি জাতির সংস্কৃতি তুলে সরকারের গুম খুন ক্রসফায়ারে হত্যা গুপ্ত হত্যা ও রক্তাক্ত সন্ত্রাসকে জায়েজ করতে উঠে পড়ে লেগেছে। বিএনপি যে সহিংসতা করে না তা আবারও প্রমাণ করেছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে বলা হতো এবং শেখ হাসিনার সরকারের লোকেরা এখনও বলে যে আমরা সহিংসতা করি। গত কয়েক বছরে আমরা প্রমাণ করেছি যে আমরা সহিংসতা করি না, আমরা সহিংসতায় বিশ্বাসী নই। সহিংসতা তারাই আওয়ামী লীগ করে, পরে আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করে। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আন্দোলন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা ইতিমধ্যেই প্রমাণিত যে বিএনপি কীভাবে আন্দোলন করতে পারে। আন্দোলন কোনো ছক্কাটা জিনিস না, এটাতে জনগণের সম্পৃক্ততার সাথে সাথে দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সামগ্রিকভাবে সে আন্দোলন দানা বাঁধে। ইতিমধ্যে এই সরকারের যত অপকর্ম দুঃশাসন দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ আর এই সরকারকে দেখতে চায় না। এই সরকার আর সরকারের লোকেরাই আজ দেশে একটা বড় রাজনৈতিক সংকট তৈরি করে রেখেছে। তিনি বলেন, আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, হাসিনা সরকারের অধীনে আমরা কোনো ধরনের নির্বাচনে অংশ নেব না। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছি। যারা আমাদের সাথে আসতে চান, জামাতকে তারা অবৈধ ঘোষণা করে, আবার তারাই সুযোগ করে দেয় সমাবেশসহ নানা কর্মসূচির। দেশের মানুষ বুঝতে পারে তারা কি রাজনীতির অনুশীলন করছে। তিনি আরও বলেন, বিএনপি নিজেদের জন্য নয়, জনগণের মৌলিক অধিকারের জন্যই আন্দোলন করছে। জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সাংবাদিকদের লেখার অধিকার, জবাবদিহি নিশ্চিত করা ও দলীয় কোনো সরকারের অধীনে নির্বাচন নয়, এসব বিষয় নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে দরকার নিরপেক্ষ সরকার। এই সব অধিকার আদায়ে কাজ করছে বিএনপি। গোটা পৃথিবী আজ বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে। কর্মসূচি বিষয়ে তিনি বলেন, কর্মসূচি চলছে আমাদের, আগেও কর্মসূচি দিয়েছি, আবারও নতুন কর্মসূচি আসবে। এবারের কর্মসূচির ধরন কিছুটা আলাদা হবে। স্বাভাবিকভাবেই দিন দিন আমাদের সম্পৃক্ততা বাড়ছে। গাইবান্ধায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত 2। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল 6:30টার দিকে উপজেলার
পান্থপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের চালক সহ ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ থানা হাইওয়ের ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা আবুল বাসার ষাট ও কুমিল্লা দাউদকান্দির মেঘনা আলিপুর এলাকার প্রাইভেট কার চালক মোহাম্মদ মিজান ৩৫। খালেদার সঙ্গে সাক্ষাৎ, যা জানালো বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে দলটির জ্যেষ্ঠ নেতারা। বৃহস্পতিবার ঈদুল আজহার রাতে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ছয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তারা বেশ কিছু সময় অপেক্ষা করেন। পরে মিডিয়ার সামনে কথা বলেন জমির উদ্দিন সরকার। তিনি বলেন, এটা আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, এটা এই ঈদ উপলক্ষে আমাদের দেখা করতে এসেছি। সাক্ষাতে আমাদের রাজনৈতিক কোনো বিশেষ আলাপ হয়নি, আমরা এসেছি তিনি কেমন আছেন, ঈদে নেতা হিসেবে একটা সাক্ষাৎ করা দরকার, আপনাদেরও জানা দরকার, এর জন্য এসেছিলাম এবং তাকে দেখলাম। জমির উদ্দিন বলেন, তার অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে এটা বলা যায় না, এবং তার চিকিৎসা আগে ডাক্তাররা যেভাবে করেছে, তবে আমরা দেখেছি তার চিকিৎসা একান্তভাবে দেশের বাইরে প্রয়োজন, এর বাইরে রাজনৈতিক বিষয়ে তিনি ঢোকেননি বা আমরাও রাজনৈতিক কোনো বিষয়ে খুব একটা আলাপ করিনি। জমির উদ্দিন আরও বলেন, ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের মুখে তিনি দেশবাসীর কথা শুনেছেন। ওয়াগনারের বিরুদ্ধে দেশে বিদেশে কঠোর অভিযান রাশিয়ার। ভাড়াটে ওয়াগনার গ্রুপের নেতার বিদেশে নির্মাণ করা বিশাল সাম্রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করার চেষ্টা করছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা রাশিয়া, সেন্ট্রাল ও আফ্রিকান রিপাবলিক এবং মালির সরকারগুলোর সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ উপপ্রধানমন্ত্রী সার্গেই ভার্শিনিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল সাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দামেস্কে উড়ে গেছেন। তিনি মস্কোর তদারকি ছাড়া ওয়াগনার বাহিনীকে সিরিয়া থেকে সরে যাওয়া থামাতে বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনেকটা স্বাধীনভাবে সিরিয়ায় তৎপরতা চালানো ওয়াগনার বাহিনীকে সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ার বিমানবাহিনীর ঘাঁটিতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঘাঁটিটি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রয়েছে। ওয়াগনার বাহিনী এই নির্দেশনা অনুসরণ করছে বলে জানা গেছে। এছাড়া আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ওয়াগনারের তৎপরতা নিয়ন্ত্রণের জন্য সেখানেও যোগাযোগ করছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, দেশটির প্রেসিডেন্ট ফাস্টিন আনচান্স তুদেরা দেহরক্ষী বাহিনীতেও ওয়াগনার ভাড়াটে সেনারা রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দেশটিকে আশ্বাস দেওয়া হয়েছে যে ওয়াগনারের বিদ্রোহ হওয়া সত্ত্বেও আফ্রিকায় রুশ কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। মালিতেও ওয়াগনার বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল, বিশেষ করে 2012 সাল থেকে চলমান বিদ্রোহ দমন করতে সেখানে পাঠানো রুশ যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলোর পাহারায় ছিল ওয়াগনার বাহিনী। সেগুলো নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে রাশিয়া। রাশিয়া ও ইউক্রেনের বাইরে প্রায় 6,000 ওয়াগনার সদস্য বিভিন্ন ধরনের তৎপরতায় নিযুক্ত ছিল। বেসরকারি নিরাপত্তা, মাইন পরিষ্কারকরণ, গৃহযুদ্ধ প্রতিরোধ ইত্যাদি নানা কাজে তারা নিয়োজিত ছিলেন। সংক্ষিপ্ত বিদ্রোহের পর ওয়াগনারের নেতা প্রিগোজিনকে বেলারুশে কার্যত বন্দী করে রাখা হয়েছে আর তার বাহিনীও ভেঙে দেওয়া হচ্ছে। এছাড়া ওয়াগনারের প্রতি সহানুভূতি সম্পন্ন রুশ সামরিক অফিসারদের বিরুদ্ধেও শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।